হাই ফ্রেন্ডস, আই অ্যাম পসিবল কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগতম। আচ্ছা, তোমাদের অনেকের মধ্যে থেকে রিকোয়েস্ট এসছে যে RRB-র উপরে কোনো একটা সেট তৈরি করার জন্য। সেই রিকোয়েস্টকে আমরা মান্যতা দিয়েছি এবং আমরা RRB একটা সেট তৈরি করেছি। আমরা RRB-র মোট 10-15 সেট তৈরি করবো। প্রতিটা সেটে আমাদের 50টা করে অঙ্ক থাকবে। সেই অঙ্কগুলো আমরা খাতায় সলভ করে তোমাদের জন্য আমি আপলোড করে দেবো, এবং আপলোড করে দেবো এইভাবে আমি কিন্তু খাতাটা রিডিং দিয়ে দেবো। অর্থাৎ তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে তোমরা আমার ভয়েস শুনলে সেটা বুঝতে পারবে। আর তারপরে যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, মেল করতে পারো বা ফেসবুক করতে পারো। আচ্ছা, আমরা যে অঙ্ক শুরু করবো তার আগে আমার ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি যে এই সমস্ত অঙ্কগুলো কিন্তু আমি শর্টকাট করে অঙ্কগুলো সলভ করেছি, যতটা পারা যায় তোমাদের জন্য বড় করার চেষ্টা করেছি। এইগুলো কেন এরকম করে হচ্ছে বা কি বৃত্তান্ত, এই কেন জাতীয় কোনো উত্তর হয়তো আমরা এখানে দিতে পারবো না। তার কারণ হচ্ছে যেহেতু এটা আমাদের প্রায় 50টা অঙ্ক, আমাদের ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। এইগুলোর জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে বেসিক ক্লাস যেগুলো হচ্ছে, বেসিক, মিডিয়াম এবং লেন্দি ক্লাস, সেই কনসেপ্ট ট্রেনিং ক্লাসে তোমরা কিন্তু এই আমাদের যে এই অঙ্কগুলোর যে কনসেপ্ট সেটা কিন্তু তোমরা ক্লিয়ার করবে। এটা জাস্ট ফর তাদের জন্য যাদের এক সেট কনসেপ্ট কোথাও না কোথাও ক্লিয়ার আছে বা তারা এক সেট অঙ্ক পড়ে ফেলেছে এর আগে, ঠিক শুধুমাত্র তাদের জন্য উল্লেখ করে কিন্তু আমাদের এই ক্লাসটা আমরা আপলোড করছি। চলো আমরা আজকে শুরু করি আমাদের পরের অঙ্ক। আই এম পসিবল কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলের আজকে প্রথম অঙ্ক ফর RRB সেট 150 ম্যাথ সলভ। দেখো, এক্স ইকাল টু মাইনাস রুট থ্রি, দেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকাল টু হোয়াট। কি লিখলাম, এক্স ইকাল টু কত, টু মাইনাস রুট থ্রি, দেন ওয়ান বাই এক্স ইকাল টু কত দাঁড়ালো, টু প্লাস রুট থ্রি। তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স করতে পারি, দুটো যোগ করবো তাহলে ফোর। এক্স মাইনাস ওয়ান বাই এক্স কত হবে, মাইনাস করলে মাইনাস টু রুট থ্রি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে কি, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স, দেন ফোর ইন্টু মাইনাস টু রুট থ্রি, দ্যাট ইকাল টু মাইনাস এইট রুট থ্রি। চলো পরের অঙ্ক দেখো, ওয়ান বাই ফোর্থ অফ বি ইজ ইকাল টু হাফ অফ সি, দেন এইচ টু বি ইস টু সি। দেখো, এইচ টু বি কত, ওয়ান ইস টু ফোর, বি ইস টু সি কত, ওয়ান ইস টু টু, দেন এইচ টু বি ইস টু সি, দ্যাট ইকাল টু ওয়ান চার, ওয়ান দুই। তাহলে আমরা গুণ করে গুণ করলে কি হচ্ছে, দেখো ওয়ান এইচ টু বি ইস টু সি ইজ ইকাল টু ওয়ান ইস টু ফোর ইস টু এইট। দেখো আমাদের কোশ্চেন কি আছে, পরের কোশ্চেন, ইউনিট ডিজিট অফ 2137 টু দি পাওয়ার 754। এখানে আমরা 213 আর 7 ওপরে এগুলোর ভ্যালু নেই, অর্থাৎ আমরা লিখবো কি 7 টু দি পাওয়ার 54। এই 54কে আমরা 4 দিয়ে ভাগ করলাম, দেখো রিমাইন্ডার চলে এলো 2। এই 2টা মাথার উপর বসিয়ে দেবো 7, তাহলে 7 স্কোয়ার 149, আবার লাস্ট দিতে সেট টু বি 9। তারপর দেখো পরের অঙ্ক, ইফ এ এক্সিডস বি বাই 40%, বি লেস দ্যান সি বাই 20%, দেন এ ইস টু সি ইজ ইকাল টু হোয়াট। দেখো, সিকে আমরা কত ধরে নেব, 100, বি কত হলো 100 ইন্টু 80/100, কারণ 20% কম, তাহলে হলো 80। এ কি বলেছে, বি এর থেকে 40% বেশি, ফলে এ ইজ ইকাল টু হবে 80 ইন্টু 140/100, মানে 1112। তাহলে এ ইস টু সি কত দাঁড়ালো, 1112 ইস টু 100, 56:50, দ্যাট ইকাল টু 28:25। দেখো পরের অঙ্ক কি বলছে, দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 12, 10, 8 লিভস রিমাইন্ডার 6 ইন ইচ কেস। তাহলে প্রথমে আমরা কি করলাম, এলসিএম করলাম 12, 8 আর 10 এর, দ্যাট ইকাল টু কত হলো 120। তাহলে রিকোয়ার্ড নাম্বার কত হলো, 120+6, দ্যাট ইকাল টু 126। দেখো আমরা পেজ 2 তে চলে গেলাম, নেক্সট অঙ্ক 6 নম্বর অঙ্ক। দেখো বলছে রুট ওভার অফ 8, পুরোটার রুট, তারপর ভেতরে 8 প্লাস রুট ওভার 57 পুরোটার রুট, প্লাস পুরোটা রুট নিচে 38 প্লাস পুরোটা রুট নিচে 108 প্লাস পুরোটা রুট 169। এটা আমরা অঙ্কটা কী করবো, দেখো তোমার খাতা সুন্দর করে সলভ করেছে। দেখো আমি যে সংখ্যাগুলো বলছি, পুরোটা রুট প্লাস 8 প্লাস পুরোটা রুট 57 প্লাস পুরোটা রুট 38 প্লাস পুরোটা রুট 108 প্লাস 13, মানে রুট 169 করে আমার 13 এলো। তারপর কী দাঁড়ালো, দেখো 108 আর 13 যোগ করে কিন্তু 121, আগে রুট করলে হবে কত, 11। দেখো সেটা পরের লাইনে লেখা আছে, দেখো রুটে পড়া পুরোটা 8 প্লাস রুটে পড়া পুরোটা নিচে 57 প্লাস রুটে পড়া পুরোটা নিচে 38 প্লাস 11। আচ্ছা, এই 38 যোগ করে কত, 49, দেখে রুট করলে কত আসছে 7, সেটা দেখো পরের লাইনে লেখা আছে, রুট ওভার অফ 8 প্লাস 57 প্লাস 7। তারপর দেখো রুট ওভার অফ 8 প্লাস, এই দেখো 57 যোগ করে 64, যাকে রুট করলে আসছে 8, তাহলে 8 যোগ করলে 16, যা রুট করলে হবে অ্যান্সার আমাদের 4। তারপর দেখো বলেছে, হোয়াট সাম অফ মানি উইল অ্যামাউন্ট টু রুপিস 520 ইন 5 ইয়ার্স অ্যান্ড রুপিস 568 ইন 7 ইয়ার্স। তাহলে কী করলাম, এটা এসআইতে বলেছে, তারপরে আমরা কী করব, কিছু বলে না দিলে আমরা বুঝে নিতে হবে এটা এসআইতে আছে। তাহলে 7-2 অর্থাৎ 2 বছরের এসআই কত পেয়ে গেলাম, 568-520 মানে 48। তাহলে 5 বছরের এসআই কত হলো, 5 ইন্টু 48/2, তার মানে 120, মানে 5 বছরের আমার এসআই পেয়ে গেলাম 120, আর 5 বছরের এসআই প্লাস প্রিন্সিপাল আমাদের কত ছিল 520, তাহলে প্রিন্সিপাল কত, 520-120, দ্যাট ইকুয়াল টু 400। দেখো আমাদের পরের অঙ্ক 8 নম্বর অঙ্ক,
বলছে এ ক্যান ডু এ ওয়ার্ক ইন ফোর ইয়ার্স ফোর ডেজ হোয়াইল বি ডু ইট ইন সিক্স ডেজ হাউ মেনি ডেজ দে উইল ডু দ্য ওয়ার্ক ওয়ার্কিং বোথ টুগেদার। তার মানে কি বলছে, একজন এ চার দিনে কাজ করে, বি আট দিনে, ছ দিনে কাজ করে, দুজনে মিলে করলে কতদিনে কাজ করবে। দেখো আমরা একটা স্পেশাল পদ্ধতি অ্যাপ্লাই করেছি, এ আর বি নিচে নিচে লিখলাম, চার আর ছয় এদের এলসিএম করলাম বারো, এই বারোটা হচ্ছে কি টোটাল ওয়ার্ক। তারপর যেটা আমরা পেলাম তিন আর দুই, সেটা হচ্ছে এফিসিয়েন্সি বা পার ডে ওয়ার্ক। তাহলে এ হচ্ছে তিনটে করে কাজ করছে আর বি দুটো করে কাজ করছে, তাহলে প্রতিদিনে কাজ শেষ হচ্ছে পাঁচটা করে, টোটাল কাজ বারোটা। তাহলে রিকোয়েস্ট টাইম বারো বাই পাঁচ ইজ গেল টু পূর্ণ টু বাই ফাইভ টেস্ট। আমরা এগুলো কিন্তু ডিটেলস করে আমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে আমরা সলভ করব। আর দেখো ন নম্বর অঙ্কি, কুড়ি পার্সেন্ট অফ এ ইজ ইকুয়াল থার্টি পার্সেন্ট অফ বি ইজ ইকুয়াল টু ওয়ান সিক্স অফ সি, ফাইন্ড এ ইজ টু বি ইজ টু সি। তাহলে কী লিখলাম, কুড়ি বাই একশো অফ এ ইজ ইকুয়াল টু থার্টি বাই একশো অফ বি ইজ ইকুয়াল টু ওয়ান বাই সিক্স অফ সি। তাহলে এ ইজ টু বি ইজ টু সি কী দেওয়া হলো, একশো বাই কুড়ি ইজ টু একশো বাই তিরিশ ইজ টু ছয়, শর্ট করলাম পাঁচ ইজ টু টেন, পাঁচ ইজ টু টেন বাই থ্রি ইজ টু সিক্স, এই তিন দিয়ে সবাইকে গুণ করে দিলাম, পনেরো ইজ টু টেন ইজ টু সি আঠেরো অ্যান্সার। চলো পরের অঙ্ক দেখি, বলছে সাম অফ থ্রি কনসিকিউটিভ নাম্বার ইজ এইটটি সেভেন, দ্য মিডিল নাম্বার ইজ, তাহলে সংখ্যাগুলো আমি ধরলাম এভাবে এক্স মাইনাস ওয়ান, এক্স আর এক্স প্লাস ওয়ান, এর কনসিকিউটিভ নাম্বার হলো, তাহলে মিডিল নাম্বার দেখো আমাদের দাঁড়ালো কি এক্স। এবার এই তিনটাকে যোগ করে দিলাম, ইজিকাল টু করলাম এইটটি সেভেন, মানে এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস এক্স প্লাস ওয়ান ইজিকাল টু এইটটি সেভেন, দেন থ্রি এক্স ইজিকাল টু এইটটি সেভেন, দেন এক্স ইজিকাল টু এইটটি সেভেন বাই থ্রি ইজিকাল টোয়েন্টি নাইন। এখন আমরা অঙ্ক কী বলছে, ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান ইন্টু ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান ইন্টু ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান মাইনাস টু পয়েন্ট সেভেন নাইন ইন্টু টু পয়েন্ট সেভেন নাইন ইন্টু টু পয়েন্ট সেভেন নাইন ডিভাইডেড বাই ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান ইন্টু ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান প্লাস ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান ইন্টু টু পয়েন্ট সেভেন নাইন প্লাস টু পয়েন্ট সেভেন নাইন ইন্টু টু পয়েন্ট সেভেন নাইন। দেখো আমরা এ কে এ ধরলাম ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান আর বি ধরলাম টু পয়েন্ট সেভেন নাইন, হেন্স উই গেট কি পেলাম, দেখো এ কিউব মাইনাস বি কিউব ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এ কিউব মাইনাস বি কিউব কেন ভাঙলে কি হয়, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে পড়ে থাকলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ওপর নিচে কেটে দিলাম, আলটিমেটলি আমাদের রেজাল্ট পড়ে থাকবে এ মাইনাস বি, এর জায়গায় মানবো কেন ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান, বি এর জায়গা টু পয়েন্ট সেভেন নাইন, আমার অ্যান্সার সেট টু বি টু পয়েন্ট নাইন টু। বারো নম্বর অঙ্ক, দেখো বারো নম্বর অঙ্ক কি বলছে, এ ম্যান হ্যাড রুপিস সিক্স থাউজেন্ড সিক্সটিন থাউজেন্ড পার্ট অফ হুইচ হি লেন্ড অ্যাট ফোর পার্সেন্ট অ্যান্ড রেস্ট অ্যাট ফাইভ পার্সেন্ট পার অ্যানাম অ্যাট এস আই, ইফ দ্য টোটাল ইন্টারেস্ট রিসিভড রিসিভড ওয়াজ রুপিস সেভেন হান্ড্রেড ইন ওয়ান ইয়ার, দ্য মান্থলি লেন্ড অ্যাট ফোর পার্সেন্ট ওয়াজ। ঠিক আছে, তো তাহলে আমরা এটা কীভাবে করবো, দেখো দ্য মানি, আচ্ছা দেখো আমরা আয় করলো কত হলো সাতশো টাকা, আমরা প্রথমে সারা বছরে সুদ পেয়েছি, প্রিন্সিপাল কত ছিল ষোলো হাজার, আমরা এক বছর পেয়েছি, সুতরাং আমাদের রেট পার্সেন্ট বা আর কত, দেখো একশো ইন্টু সাতশো বাই ষোলো হাজার পিজ ইকাল টু আই আর টি বাই হান্ড্রেড করেছি, অর্থাৎ ফোর পয়েন্ট থ্রি সেভেন ফাইভ পার্সেন্ট, এবং এটাকে আমরা একটা সুন্দর নিয়মে ফেলে দিয়েছি, ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মাঝখানে ফোর পয়েন্ট থ্রি সেভেন ফাইভ পার্সেন্ট, এটা অবশ্যই আমাদের যখন কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস স্যার চন্দন স্যার করাবেন তখন তোমাদের এই কেন আমরা এইভাবে করছি সেটা তোমাদের অবশ্যই তিনি বলে দেবেন। ঠিক আছে, দুদিকে ক্রস গুণ ক্রসে বিয়োগ করলাম, বিয়োগ করলে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু জিরো এদিকে হলো জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ, এটাকে রেশিও করলে দাঁড়াচ্ছে দেখো ফাইভ ইস টু থ্রি, তাহলে ফোর পার্সেন্ট ক্যাপিটাল রেখে গেছে ষোলো হাজার ইন্টু পাঁচ বাই আট ইজ ইকাল টু টেন থাউজেন্ড। সেভেন নম্বর, ইফ এ ইজ ইকাল টু সিক্সটি ফোর বি ইজ ইকাল টু এইট নাইন, দেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রুট ওভার আপ, ভেতরে আবার রুট এ প্লাস রুট এ প্লাস রুট বি মাইনাস, আবার একটা রুট, আবার রুটের ভেতর রুট বি মাইনাস রুট এ, পুরোটার ওপরে গিয়ে একটা আর একটা রুট, মানে ওয়ান বাই টু। আচ্ছা তাহলে দেখো কী হলো, দেখো আমরা এ আর বি এর মান বসে আমরা কী পারছি, রুট ওভার অফ নিচে রুটের মধ্যে রুট সিক্সটি ফোর প্লাস রুট এইটটি নাইন মাইনাস আবার রুট ওভার অফ আবার নিচে ছোটো রুটের মধ্যে টু এইট নাইন মাইনাস রুট সিক্সটি ফোর, আমরা পাচ্ছি দেখো রুট ওভার অফ আট প্লাস সতেরো মাইনাস রুট ওভার অফ সতেরো মাইনাস আট, রুট টু এইট নাইন মানে সতেরো আর রুট সিক্সটি ফোর মানে এইট, হেন্স উই গেট রুট টোয়েন্টি ফাইভ মাইনাস রুট নাইন হোল টু দি পাওয়ার ওয়ান বাই টু, দেন ফাইভ মাইনাস থ্রি মানে রুট টোয়েন্টি ফাইভ ইজ ইকাল টু রুট ফাইভ অ্যান্ড রুট নাইন ইজ ইকাল টু থ্রি, দেন উই গেট ফাইভ মাইনাস থ্রি টু দি পাওয়ার হাফ দেন টু টু দি পাওয়ার হাফ অর হেন্স উই গেট টু রুট টু ইজ ইকাল টু অ্যান্সার। আচ্ছা চোদ্দ নম্বর অঙ্ক আমরা কি দেখো, দ্য এইচ সেভেন এল সেম অফ টু নাম্বার আর টুয়েলভ অ্যান্ড নাইন টোয়েন্টি ফোর রেসপেক্টিভলি, দেন নাম্বার অফ ইচ পেয়ার সাচ পেয়ার ইজ, কতগুলি পেয়ার আমরা তৈরি করতে পারবো, তাহলে নাম্বারগুলো আমরা কী ধরলাম বারো এক্স বারো ওয়াই, ঠিক আছে এগুলো আমার নাম্বার, দেন আমরা কী পেলাম দেখো এলসিএম পেলাম বারো এক্স ওয়াই,
তাহলে এটা ইজিকাল টু কত বলেছে 924, দেন এক্স ওয়াই ইজিকাল টু কত দাঁড়ালো 77, এটা কীভাবে হতে পারে 7, 11 আর 77 আর 1, এইগুলো দুটো এরকমভাবে দুটো সংখ্যা গুণ করে আমাদের আসতে পারে, সুতরাং নাম্বার অফ পেয়ার ইজ 2। দেখো পরের অঙ্ক, টু মেন অ্যান্ড থ্রি ওমেন ক্যান ডু এ ওয়ার্ক ইন 10 ডেজ ওয়েন থ্রি ম্যান অ্যান্ড টু ওমেন ক্যান ডু ইট ইন 8 ডেজ, দেন টু ওমেন অ্যান্ড ওয়ান ওমেন ক্যান ডু ইট ইন হাউ মেনি ডেজ। দেখো আমরা কী করলাম, 2×10×মেন প্লাস 3×10×ওমেন, ম্যান ইন্টু ডেজ গুণ করেছি, আর এদিকে গুণ করলাম কি 3×8×ম্যান প্লাস 2×8×ওমেন, তাহলে আমাদের এখান থেকে কী দাঁড়ালো 20 ম্যান প্লাস 30 ওমেন ইজিকাল 24 ম্যান প্লাস 16 ওমেন, দেন উই গেট 4 ম্যান ইজিকাল টু 14 ওমেন, দেন উই গেট 2 ম্যান ইজিকাল টু 7 ওমেন। তাহলে 2 ম্যান প্লাস 1 ওমেন মানে কত, 7 ওমেন প্লাস 1 ওমেন মানে 8 ওমেন, আর 2 ম্যান প্লাস 3 ওমেন মানে 7 ওমেন প্লাস 3 ওমেন ইজিকাল 10 ওমেন। আমরা ফর্মুলা কি জানি, M1D1 ইকাল টু M2D2, ঠিক আছে, D2টাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ডেজ, তাহলে M1 10, D1 10 ইজিকাল টু M2 8, D2 জানি না, তাহলে হেন্স উই গেট D2 ইজিকাল টু 100/8 আর 12.5 ডেজ। ছ নম্বর অঙ্ক দেখো, এক্স প্লাস 1/x এর মান √3, দেন এক্স কিউব প্লাস 1/x³। দেখো কী করেছি, এক্স প্লাস 1/x এর মান √3, কিউবিং বোথ সাইড উই গেট এক্স কিউব প্লাস 1/x³ প্লাস 3×x×1/x×x+1/x ইজিকাল টু 3√3, দেন উই গেট এক্স কিউব প্লাস 1/x³ ইজিকাল টু 3√3 মাইনাস 3√3, পুটিং দ্য ভ্যালু অফ এক্স প্লাস 1/x ইজিকাল টু √3, হেন্স উই গেট আওয়ার অ্যান্সার ইজ সেট টু বি 0। নাও 17 নম্বর ম্যাথ, 3 sin θ প্লাস 4 cos θ ইজিকাল টু 5, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ tan θ, সি 3/5 sin θ প্লাস 4/5 cos θ ইজিকাল টু 1, হেন্স উই গেট 3/5। আমরা কি করলাম, 5 ÷ 5 বোথ সাইড, ঠিক আছে, আচ্ছা হেন্স উই গেট 3/5 ইজিকাল টু sin θ অ্যান্ড 4/5 cos θ, ওয়াই, বিকজ sin²θ প্লাস cos²θ ইজিকাল টু 1, দেন উই গেট tan θ ইজিকাল টু sin θ/cos θ ইজিকাল টু 3/5 ÷ 4/5, হেন্স উই গেট 3/4 ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার। নাও 18 নম্বর ম্যাথ, tan θ ইজিকাল টু 1, দেন sin θ প্লাস cosec θ ইজিকাল টু হোয়াট, সি tan θ ইজিকাল টু 1, দেন θ ইজিকাল টু 45 ডিগ্রি, সো sin 45 প্লাস cosec 45 ইজিকাল টু 1/√2 প্লাস √2, উই নো that sin 45 ইজিকাল টু 1/√2 অ্যান্ড cosec 45 ইজিকাল টু √2, হেন্স উই গেট 2 + 1/√2 ভায়া LCM ইজিকাল টু 3/√2 ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। 19 নম্বর ম্যাথ, ফাইন দ্য ভ্যালু অফ sin 30 × cos 60 × tan² 45 ÷ cosec² 60 প্লাস x² 45 ব্র্যাকেট ক্লোজ × cos 90। হ্যাঁ সি গাইস, দ্য ভ্যালু অফ sin 30 cos 60 tan² 45 অর cosec² 60 sin² 45 গিভ নো রেজাল্ট হোয়েন উই ডিভাইড সামথিং ডিভাইডেড বাই 0, দেন cos 90 ইজিকাল টু 0, সামথিং ডিভাইডেড বাই 0 ইজিকাল টু আনডিফাইন্ড। লেট সি আওয়ার 20 নম্বর ম্যাথ, মানে বৃত্ত দেওয়া হয়েছে, সার্কেল দেওয়া হয়েছে, সার্কেলের মধ্যে 2 parallel chords হুইচ লেন্থস আর 8 cm অ্যান্ড 6 cm অ্যান্ড ডিস্টেন্স বিটুইন দ্য 2 parallel chords ইজ হোয়াট হোয়েন দ্য রেডিয়াস ইজ 5 cm। সি গাইস, দ্য ডিস্টেন্স ইজ ইকাল টু 8 + 6 / 2 ইজিকাল টু 14/2 ইজিকাল টু 7 cm, ইফ নো রিকোয়ার্ড অফ রেডিয়াস, ওকে আচ্ছা, ইফ দ্য টোটাল সার্ফেস এরিয়া অফ এ কিউব ইজ 96 cm², 96 cm², দেন ভলিউম ইজ, দেখুন এ ইজিকাল টু সাইড অফ এ কিউব, দেন 6a² ইজিকাল টু দ্য সার্ফেস এরিয়া অফ এ কিউব, সো ইট ইজ 96, দেন উই ফাইন্ড a² ইজিকাল টু 16, দেন এ ইজিকাল টু 4, দেন ভলিউম ইজিকাল টু a কিউব মিন্স 4³, দেন 64 cm³। আর নেক্সট অঙ্ক 22, দ্য পেরিমিটার অফ এ বেস অফ এ রাইট সার্কুলার কোন ইজ 22 cm, হাইট ইজ 21 cm, ভলিউম ইজ হোয়াট, রাইট সার্কুলার কোন মিনস লম্ববৃত্তাকার শঙ্কু, দেন উই গেট 2πr ইজিকাল 22, দেন উই গেট আর অর রেডিয়াস ইজিকাল টু 7/2, আওয়ার ভলিউম ইজ πr² ইজ, পেরিমিটার ইজ 2πr, হোয়ার আর ইজিকাল টু রেডিয়াস অ্যান্ড এইচ ইজিকাল টু হাইট, হাইট ইজিকাল টু কত 21, ইট ইজ দ্য গিভেন ডাটা, দেন ভলিউম ইজিকাল টু πr² h,
और पाई इजिकल टू 22/7, आर इजिकल टू 7/2 × 7/2 x=21, हेंस वी गेट 808.5 सेंटीमीटर क्यूब। नेक्स्ट अंक, इन ट्रायंगल एबीसी एंगल ए इजिकल टू 70 डिग्री, एंगल बाइसेक्टर ऑफ बी एंड सी मीट्स एट ओ, फाइंड बीओसी। सी गाइस, ए इज इक्वल टू 70, देन बीओसी इज इक्वल टू 90 प्लस हाफ कोण ए, इट इज अ रिक्वायर्ड फॉर्मूला फॉर दैट टाइप ऑफ मैथमेटिक्स। देन वी गेट 90 प्लस हाफ इनटू 70 और 90 प्लस 35, हेंस वी गेट आवर रिक्वायर्ड आंसर टू बी 125। 24 नंबर मैथ, द थ्री एंगल्स ऑफ ए ट्रायंगल आर x प्लस 15, 6x प्लस 5 प्लस 6 एंड 2x by 3 प्लस 30, देन x इज इक्वल टू 1। वी नो दैट द समेशन ऑफ थ्री एंगल ऑफ ए ट्रायंगल इज इक्वल टू 180 डिग्री, हेंस वी गेट x प्लस 15 प्लस 6x प्लस 5 प्लस 6 प्लस 2x by 3 प्लस 30 इज इक्वल टू 180, हेंस वी LCM एंड गेट 15x प्लस 18x प्लस 10x by 15 इज इक्वल टू 180 माइनस 30 माइनस 6 माइनस 5। वी जस्ट सेपरेट आवर नंबर एंड द वैल्यू ऑफ x, हेंस वी गेट 43x by 15 इज इक्वल टू 129, हेंस वी गेट x इज इक्वल टू 15 इंटू 129 डिवाइडेड बाय 43 एंड आवर रिक्वायर्ड आंसर सेट टू बी 45 डिग्री। Then 25 number math, for an equilateral triangle the ratio of in radius and x radius will be, see guys, the in radius and x radius value in ratio is 1:2 always. 26 number math, if x is ax plus 1 by x equal to 2, then x to the power 17 plus x to the power 18 is equal to what, x plus 1 by x 2, hence we get x is equal to 1. So 1 to the power 17 plus 1 by 1 to the power 18 is equal to 1 plus 1 is equal to 2. Now arithmetic, 2 pipes, 27 number math, 2 pipes can fill a cistern in 3 hours and 4 hours respectively, and a waste pipe can empty it in 2 hours. If all the 3 pipes are kept open, then the cistern will filled in what time? It is an mathematics for cistern and pipe. Then we get ABC and 3, 4, 2, and hence we get LCM 12, and we get 4, 3 and 6 by dividing 12 by 3, 12 by 4 and 12 by 2. It is our expenditure. Then we get 4 plus 3 minus 6 is equal to 1. Our required time will borrow by 1 is equal to 12. 28. A man walking at the rate of 5 km per hour crosses a bridge in 15 seconds. The length of the bridge is what? See guys, 15 km per hour, we transform it meter per second. Then we multiply 15 with 5 by 12, then we get 25/4 meter per second. So time taken 15 second, our distance is equal to time into speed. So 25/4 × 15, our required answer 93.3/4 meter. Next onko, Chandan with his family traveled from Bolpur to Shivri by car at a speed of 40 km per hour and returned at a speed of 50 km per hour. The average speed of the whole journey is, see guys, average speed is equal to 2 × 40 × 50 divided by 40 plus 50, then 2 × 40 × 50 divided by 90, hence we get 44.4/9 km per hour. It is a formula based mathematics. 30, sec theta plus tan theta is equal to 2, then tan theta equal to what? We know sec theta plus tan theta is equal to 2, then sec theta minus tan theta is equal to 1/2, because sec square theta minus tan square theta is equal to 1. Hence we subtracting both equation and we get 2 tan theta is equal to 2 − 1/2 or 3/2. Hence we get tan theta is equal to 3/4.
Now let's see 31 number mathematics. Tan 2 theta into tan t theta is equal to 1, then theta is equal to what? So guys, tan 2 theta and tan 3 theta into is equal to 1, then we know from our trigonometry easy class 1 that 2 theta plus 3 theta is equal to 90 degree, 5 theta is equal to 90 degree, hence we get theta is equal to 90 by 5 is equal to 18 degree. Now we go for 32 number math. If each side of a regular rectangle increased by 10%, then the area increased by what percent? Now see guys, old is to new, then side is equal to 100 is to 110, hence we get 10 is to 11, and area is equal to 10 square is to 11 square, because the area unit is centimeter square, where the side area is centimeter. Sutaram, 100 is to 121, so our area increased by 121 minus 100, hence we get 21%. 33. The area of two equilateral triangles are in the ratio 25:36, and height ratio will be what? Now guys, see, area ratio is equal to 25:36. Height ratio is equal to root over of 25:36, 5:6, because we know if the area is equal to centimeter square, then height must be centimeter, so we root both side. Now our next math. The radius of a sphere is 7 centimeter, find its volume, hence we get r is equal to 7 centimeter, v is equal to 4/3 of pi r cube, then we get 4/3 of 222/7 × 7 × 7 × 7, hence we get 1437.33 cm³ is our required answer. 35. How many tiles each 4 cm² will be required to cover the floor of a room 8 m long and 6 m broad? See guys, we assume that x tiles will be required, then area is equal to per tiles is 4 × 4 × x, or 16x cm². See guys, that is the unit of centimeter square, and our room unit is 8 m long and 6 m broad. So all unit is in meter, so again area is 8 × 6 is equal to 48 m², but we transform it centimeter square, then we multiply it 10,000, then 48,000 cm², then we get 16x is equal to 48,000, then x is equal to required answer 480000 divided by 16, hence we get 30,000 is our required answer. Next math, 36. If the side of a right angle triangle are there in consecutive integers, then the length of the smallest side. Consecutive integers means 3, 4, 5, 7, 8, 9, 11, 12, 13, and so on. So guys, see, 3, 4, 5 is the smallest side ever for a right angle triangle with consecutive integer. So our smallest side is 3. The value of sin² 25 + sin² 65. We get sin² 25 + sin² 65 is equal to sin² 25 + cos² 25, because sin² 65 is equal to cos² 25, hence we get is equal to 1. 38. In a rhombus, the perimeter is 40 cm, one diagonal is 16 cm, then the other is what centimeter? See guys, we assume a picture of a rhombus, each side is 10 cm. And one diagonal is 16 cm. We know that two diagonal intersect each other at right angle and same value. So AB is equal to 10, and we assume that O is the intersected point. So AO is equal to 8, angle AOB is equal to 90 degree, OB is equal to koto hoye jacche root over of 10 square plus
minus 8 square. Hence, we get OB is equal to 6. Then, diagonal DB is equal to 6 into 2 is equal to 12 centimeter. See, guys, our 39 number math. The average weight of girls is 15 and the average weight of boys is 30. And the average weight of boys and girls both in 25 kg. If the number of boys are 12, then number of girls are. Hence, we get girls and boys 15 and 30, and we get 25 in middle age. So, subtracting, we get 5 is to 10. Girls is to boys is equal to 5 is to 10, or 1 is to 2, or 6 is to 12, as we see the boys is 12. So, girls is 6. 40. If a certain sum of money becomes 8 times itself in 3 years, find the rate of CI. See, guys, now the principal is 100 and after 3 years it become 800. So our required ratio is 100 is to 800, or 1 is to 8, or 1 cube is to 2 cube. A cube for 3 years. Hence we get 1 is to 2. Then CI is equal to 2 minus 1 is equal to 1. Hence, CI is equal to 1 by 1 into 100% or 100%. See, guys, number 41. If x minus 2 is a factor of x square plus kx plus 4, then k is equal to what? See, guys, x minus 2 is equal to 0 and x is equal to 2. So, we putting the value of x to the equation x square plus kx plus 4. And hence, we get 2 square plus k into 2 plus 4 is equal to 0, or 2k is equal to minus 8, or k is equal to minus 4. See, guys, 42 number maths. ABC is a right angle isosceles triangle whose side is 6 cm, 6 cm both, and the center angle is 30 degree. Find the area. So area is equal to half into 6 into 6 into sine 30. So half into 6 into 6 into half. Hence we get 36 by 4 or 9 is equal to required answer. Now see the guys, 43 number maths. X square plus 1 by x square is equal to 13. Then x plus 1 by x equal to what? X square plus 1 by x square is equal to 13. Then we get x plus 1 by whole square minus 2 into x into 1 by x is equal to 13, or x plus 1 by x is equal to x plus 1 by x whole square is equal to 13 plus 2 is equal to 15. Hence we get x plus 1 by x is equal to plus minus root over of 15. See, guys, we are in the last page of our set 1 RRB. The 44 number math. Average between all integers 1 to 100. Average, we get first number plus last number divided by 2. So 1 plus 100 by 2, or 101 by 2, or 50.5. Then the next math, we see an arc. An arc angle is 60 degree and radius is 7 centimeter. Area of that arc is what? R is equal to 7. Arc angle is 60 degree. So area of arc is equal to pi r square into theta by 360. So pi means 22 by 7 into r square is equal to 7 into 7 into theta is equal to 360 by 360. Theta is equal to 60 by 360. Hence we get 77 by 3. Hence we get 15 punno 2 by 3 is our required answer. And last mathematics, 46, 47, 48, 49, 50. It is the mathematics of very important chapter. See, there is a pie chart. We can see it on our exercise book. Or A, B, C, D, E, F. A means advertised cost 18%. B means binding charge 18%, C means printing cost 35%, D means paper cost 10%, E means miscellaneous expenditure 4%, and F means royalty is equal to 15%. Then 46 number math, we say the central angle for the paper cost. So paper cost is equal to 10%, or central angle is 360 into 10 by 100, because 360 is a total angle. So we get 36 degree. 47,
If printing cost is 17,500, find royalty. So we get 35% is our printing cost. So 35% is equal to 17,500. Then royalty cost is 15%. Then 15% is equal to what? And 15% is equal to 15 into 17,500 divided by 35 is equal to 7,500. The number of 48. If miscellaneous expenditure are 6,000, how much more are building charge than royalty? So guys, 4% is equal to 6,000 because the miscellaneous expenditure is 4%. Then we see building charge more than royalty. Building charge 18% and royalty is 15%. So that 18 minus 5, 15 is equal to 3%, and 3% is equal to what? Then 4% is equal to 6,000. 3% is equal to 3 into 6,000 divided by 4. Hence we get 4,500 is our required answer. 49. See guys, the central angle corresponding to the sector of printing cost is more than advertised by what percent? We know that printing cost is equal to 35% and advertise is 18%. So we subtracting we get 17% extra. So 17% is equal to 17/100 into 360 degree, because 360 degree is total angle. So we get 61.2 degree extra angle. And our last math is, the paper cost is approx what percent of printing cost? See guys, the paper cost is 10% and printing cost is 35%. So we get 10/35 into 100%. Hence we get 28.47%. Thank you.